বিসমিল্লাহিরহমানিরহিম। হে জগতবাসী, আজকের এই আলোচনাটা একটু খেয়াল করে শুনবেন, যেহেতু এই আলোচনাটার মধ্যে এমন কিছু রহস্য যা তীক্ষ্ণ জ্ঞানে যদি আপনারা না শোনেন, নীরব হয়ে যদি না শোনেন, হয়তো এটা বোঝা যাবে না। সেই কথাটি হলো যে আমাদের মধ্যে দেখা গেছে আমরা যে নামাজ পড়ি, আমরা যে আল্লাহর ইবাদত করি, কিন্তু ইবাদত যে জিনিসটা, দেখেন যে আল্লাহকে কখনোই আমরা সাজেশন দিতে পারবো না, আল্লাহ তুমি এমনি করো, আল্লাহ তুমি ওটা করো, আল্লাহ তুমি এটা করো, কিন্তু আমরা কিন্তু এই ভুল কাজগুলি করতেছি নিজের অজান্তে, নিজের অজান্তে ভুল কাজগুলো সঠিক মনে করে করতেছি, কিন্তু এই জন্য আমরা জীবনে কখনো কিছু উন্নতি করতে পারি না, আমরা আল্লাহর পছন্দের কেউ হতে পারি না। তো আজকের যে আলোচনাটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো, দেখেন যে আমরা যখন পাঠ করি, ধরেন এমনিতে পাঠ করতেছি, ইন্না আতু আইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এমনি পাঠ করেছি বুজার জন্য। আল্লাহ কি বলেছে যে ইন্না আতু আইনাকাল কাউসার, হে মোহাম্মদ, আমি তোমাদিগকে কাউসার দান করিয়াছি। কাউসার কি? আবে কাউসার, যে আল্লাহ জ্ঞান দান করেছে। আবে কাউসার, এটার মধ্যে কি পানি, আর পানির সাথে জ্ঞানের তুলনা করা হয়েছে। তখন বলা হলো কি যে আমি তোমাদিগকে কাউসার দান করিয়াছি, মানে জ্ঞান দান করিয়াছি। তাহলে এই কথাটা কে বলতেছে কাকে? আল্লাহ আমাদেরকে কোরআনের মাধ্যমে বলতেছে যে হে বান্দাগণ, হে ইবাদতকারী, হে মানব সম্প্রদায়, আমি তোমাদিগকে কাউসার দান করিয়াছি, তার মানে জ্ঞান দান করিয়াছি। আচ্ছা, এ হলো একটি কথা। আরও একটি কথা হলো কি যে আমরা যখন নামাজে দাঁড়িয়েছি, নামাজে দাঁড়ানোর পর তখন হাদিসের কিছু কথা মনে পড়ে, সেটি হলো যে তুমি এমনভাবে নামাজ পড়ো, তুমি মনে করো তোমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে, তুমি এমনভাবে নামাজ পড়ো যে তোমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে। আমার সামনে যদি আল্লাহ দাঁড়িয়ে থাকে, তখন আমি যখন আমার আল্লাহকে আল্লাহু আকবার বলে আমার সামনে দাঁড় করিয়ে যখন আমি শুরু করলাম সুরা, যেমন যে ছোটবেলা থেকে নামাজ পড়তে পড়তে এ পর্যন্ত এসে দেখি যে আল্লাহকে বলতেছি সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, তার মানে হে আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দান করুন। তো ছোটকাল থেকে শুধু আল্লাহর কাছে চেয়ে যাচ্ছি সিরাতুল মুস্তাকিমের পথ দান করার কথা। এখন বিষয়টি হলো আমার বাবা মায়ের কাছে যদি আমি চাই যে মা আমাকে এটা দেও, কালকে চাইছি, পরশু চাইছি, তরশু চাইছি, এরপরে আমার বাবা মা এটাকে দিয়ে দেবে, আর না দিলে না করে দেবে। কিন্তু ছোটবেলা থেকে আল্লাহকে বলতেছি, দেখেন হাদিস শরীফে যদি আসে যে তুমি এমনভাবে নামাজ পড়ো যে তোমার সামনে আল্লাহ দাঁড়িয়ে আছে, তোমাকে আল্লাহ দেখতেছে, হয়তো তুমি দেখো না। তো আল্লাহকে দাঁড় করিয়ে 7 বছর বয়স থেকে নামাজ পড়তে পড়তে বলতেই আসি যে হে আল্লাহ তুমি সিরাতুল মুস্তাকিমের পথ দান করো। তো এখন দেখা যাচ্ছে 50 বছর পার হয়ে গেল, এখনো বলতেছি দান করো। যদি দান করতো তাহলে তো আর চাইতাম না, তাহলে তিনি দান করলো কি করলো না সেটাও জানলাম না, কিন্তু তিনি কাছে সবসময় চেয়ে গেলাম যে সিরাতুল মুস্তাকিমের পথ দান করো। গেল এই একটা আমাদের অন্ধত্বের বিষয়। আরও একটি অন্ধত্বের বিষয় হলো কি যে আল্লাহ কিন্তু ডেকে বলেছে হে মানব জাতি, হে মোহাম্মদ, আমি তোমাদিগকে কাউসার দান করিয়াছি। এখন নামাজে দাঁড়িয়ে আল্লাহ ব্যতীত যদি সামনে কেউ না থাকে, একমাত্র আল্লাহকে সামনে নিয়ে যখন বলতেছি ইন্না আতু আইনাকাল কাউসার, তখন এটা কাকে বলতেছি? যে আমি তোমাদিগকে কাউসার দান করিয়াছি, এটা কাকে বলতেছি? আল্লাহ ব্যতীত আমার সামনে তো কেউ নেই, তাহলে আমি কি আল্লাহকে বলতেছি আমি তোমাকে কাউসার দান করিয়াছি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তবে হে জগতবাসী,
এই জিনিসগুলো আমি কাউকে এরকমভাবে বলছি না যে কেউ আমার কথাগুলো শুনে সে পথভ্রষ্ট হবে, না। এই কথাগুলো আপনারা শুনে আমাকে বলবেন যে আমার কি বোঝায় ভুল আছে, না বলায় ভুল আছে, না করায় ভুল আছে, আমার ভুলটা আপনি ধরিয়ে দিবেন, বা সমস্ত ভিউয়ার্স যারা আছেন তারা আমার এই ভুলটা ধরিয়ে দেবেন যে আপনার বোঝা ভুল হচ্ছে। যে ভুল হচ্ছে কি সঠিক হচ্ছে সেটাই, যেরকম আমি যখন নামাজে দাঁড়াবো আমার সামনে যদি আল্লাহ ব্যতীত কেউ না থাকে তাহলে এই কথাগুলো আমি কাকে বলছি? ইন্না আতয়না কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আমি তোমাদিগকে কাউসার দান করিয়াছি। আরে আমি একটা বালু কণা দান করার মতো ক্ষমতা কি আমার আছে? সমস্ত কিছু দান করবে আল্লাহ মানুষদেরকে। এখন দেখা গেছে সেই দান আমি কাকে করছি? আল্লাহকে সামনে রেখে আল্লাহকে বলছি। এখন আল্লাহ বলবে আমি সমস্ত বিশ্বজগতের মালিক, আমাকে সে দান করতেছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যাই হোক, হে জগতবাসী, এই কথাগুলো আমি আপনাদের কাছে ছেড়েছি বোঝার জন্যে, যে আমার বোঝাটা কোথায়, আমি কোথায় বুঝতেছি এবং আপনারা কোথায় বুঝতেছেন। অবশ্যই অবশ্যই এই কথাগুলো আপনারা আমাকে জানাবেন কমেন্টে, যে হ্যাঁ আমি ভুল বুঝতেছি, তাহলে আমি শুধরে নেব। আর যদি বলেন যে না এখান থেকে আমাদের বোঝার আছে বা এখানে আমাদের কিছু ভুল আছে, তাহলে আপনারা শুধরে নেবেন। এই কথাটা কোথায় বলছি দেখেন, একটি হাদিসে পাওয়া যায় এক মমিন আরেক মমিনের আয়না স্বরূপ। কারণ আমি নিজে যা কিছু করতেছি তা সঠিক মনে করে করতেছি, যে আমি যে এখানে ভুল কিছু করতেছি এটা আমি বুঝতেছি না, আমি বুঝতেছি যে আমার কাজটা ঠিক আছে, কিন্তু আমার ভুল আমার চোখে ধরা পড়ে না। তাই বলা হয়েছে এক মমিন আরেক মমিনের আয়না স্বরূপ। তার মানে আমার ভুলটা আরেকজন মুমিন ব্যক্তি যখন দেখবে যে বাবারে তোমার এই জিনিসটা এমনি না এমনি করলে ভালো হবে, তখন আমার ভুলটা আমি দেখতে পাচ্ছি না, তখন আমার আয়না হয়ে গেল সেই মুমিন। তখন সেই আয়নার মধ্যে যখন ভেসে উঠেছে তখন সে আমাকে বলতেছে যে এটা এভাবে না এটা এভাবে। আচ্ছা, তাহলে বোঝা গেল কি, এই জন্যই এই কথাটা বলা হয়েছে এক মুমিন আরেক মুমিনের আয়না স্বরূপ। যার ভুল সে চোখে দেখে না, অন্যে যদি বলে দেয় তখন তার ভুলটা শুধরিয়ে নেয়। আচ্ছা, আরেকটা কথা আছে, এক মুমিন আরেক মুমিনের কথা বলা হয়েছে। যদি একজন কমিনকে বলা হয় বাবা এটা এমনি না এটা অমনে, তখন সে বলবে কি তুমি কি আমার থেকে বেশি বুঝো? আর যদি সে মুমিন হয় তাহলে আরেকটা মুমিনের কথা সে সুন্দর মেনে নেবে সালাম শ্রদ্ধার সাথে, যে আপনি আমার এই জিনিসটা ধরতে পেরেছেন, আমার ভুলটা শুধরে নিলাম, আমি ভালো হলাম। যাই হোক, আজকের যে আলোচনাটি আপনাদের সামনে করলাম, এই আলোচনাগুলো আপনাদের কেমন লাগলো? এবং আমরা যেভাবে আল্লাহর ইবাদত করি, যেভাবে নামাজ পড়ি, যেভাবে সূরা মিলাইতেছি, আসলে কতটুকু সঠিক হচ্ছে বা ব্যাঠিক হচ্ছে, এটা আমার ভিতরে প্যাচ জেগেছে, আমি প্রকাশ করেছি। হে ভিউয়ার্স, হে দর্শক, আপনারা এখন আমাকে বলে দেন বা কমেন্ট করে দেন যে আমার এই কথাগুলো আপনি কি বুঝলেন। তবে নতুন হয়ে যারা আমাদের এই চ্যানেলটি দেখলেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আলোচনা যেন আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।